চীন ও পাকিস্তানের মোকাবেলা করতে যেভাবে প্রস্তুত ভারতীয় সেনা, 5,000 পাল্লার অগ্নি 5 মিসাইল সফলভাবে পরীক্ষা করছে ভারত, যা একাই ধ্বংস করে দিতে পারে সমগ্র চীনকে। এরপরেই ভারতের এই মিসাইল পরীক্ষা নিয়ে হুঁশিয়ারি দিয়েছিল লাল চীন। সোমবার চীনের হুঁশিয়ারির প্রত্যুত্তর দিলেন ভারতীয় স্থলসেনা প্রধান লেফটেন্যান্ট জেনারেল বিপিন রাওয়াত। তিনি জানিয়েছেন, চীন ও পাকিস্তান দুদিক থেকে হামলা হলেই তার মোকাবেলা করতে প্রস্তুত ভারতীয় সেনা। তবে বেইজিংয়ের সঙ্গে যে পারিপার্শ্বিক বোঝাপড়া সুসম্পর্ক রাখতে চায় নয়াদিল্লি। প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় সেনার একটি বৈঠকে একথা জানিয়েছেন তিনি। চীনের প্রতি বার্তা দিয়ে লেফটেন্যান্ট জেনারেল রাওয়াত জানিয়েছেন, দুই দেশেরই উচিত যুদ্ধের কথা ভুলে মহাকাশ গবেষণা ও অর্থনৈতিক সমৃদ্ধির দিকে নজর দেওয়া। অবসরের আগে ঠিক একই মত প্রকাশ করেছিলেন প্রাক্তন এয়ার চিফ মার্শাল অরূপ রাহা। তিনি জানিয়েছিলেন, ভারত কেবলমাত্র তার প্রতিরোধ ক্ষমতা বাড়াচ্ছে, কারণ যুদ্ধ করা ভারতের লক্ষ্য নয়। ভারত শান্তি ও সম্প্রীতিতে বিশ্বাসী বলেই দাবি করেছিলেন তিনি।